আমি 2018 সালের এপ্রিল মাসের 10 তারিখে ফুলসার ব্যবসা সহ ওই গ্রামে আরো 10 জন বিধবা মহিলার বিধবা ভাতা বন্ধ হয়ে যাবার উপর একটি ইস্যু ভিডিও বানিয়েছিলাম। ইস্যু ভিডিও বানানোর ঠিক 4 মাস পরে ফুলসার ব্যবসা এবং বাকি 10 জন মহিলা বিধবা ভাতা পেতে শুরু করেন। তোমার সমস্যা কি ছিল? দেখো আমার সমস্যা কি, আমার ভাতা আগে বন্ধ হয়ে গেল পেতে পেতে, তো সমস্যা কোনকে বলি কি করে তোমার সমস্যার সমাধান হলো? প্রধানীকে বলার না সরি আইল ওখানে ওখানে আবদার জানাইনু, তো ওই জনকে সমাধানটা করে দিলে। কতদিন সময় লাগলো ভাতা পেতে? 4 মাস। দেখো 4 মাস আসা যাওয়া করলে ওই খাটলে। কত টাকা ভাতা পেয়েছো? 600 টাকা মাস। তার ভাতাটি পুনরায় চালু হয়ে যাবার জন্য আমি তাকে এবং তার গ্রামের মানুষদেরকে তার উপরে যে ইস্যু ভিডিওটি বানিয়েছিলাম সেটি তাদেরকে দেখাই। ভিডিও দেখার পর গ্রামের মানুষ একত্রিত হন এবং পঞ্চায়েত প্রধান ফারানা বিবির কাছে তার সমস্যার কথা তুলে ধরার সিদ্ধান্ত নেয়। এরপর গ্রামের মানুষের সহযোগিতায় আমি ফুলসার ব্যবসাকে নিয়ে যাই এবং একটি আবেদনপত্র জমা করি। তার সঙ্গে গ্রামের আরও বাকি 10 জনের কথাও প্রধানের কাছে তুলে ধরি এবং ইস্যু ভিডিওটি দেখাই। ভিডিও দেখানোর পর প্রধান সাহেবা তাদের বন্ধ হয়ে যাওয়া ভাতা আবার ব্যবস্থা করে দেন। উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামে ফুলসার ব্যবহার বিধবা ভাতাটি পাচ্ছিল, হঠাৎ তার ভাতাটি বন্ধ হয়ে যায়। পুনরায় কিভাবে তার ভাতা চালু হয়? ভিডিও ভলেন্টিয়ার থেকে সরিয়াবান এসেছিলেন ওই মহিলাটার সঙ্গে এসে আমাকে বলছেন, আমার পঞ্চায়েত অফিসে এসে আমাকে বলছেন আমার বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে। আমি বললাম আপনার ডকুমেন্টসগুলো আমাকে দিয়ে যান। আমাকে একদিন দিয়েও গেল ডকুমেন্টসগুলো, দিয়ে যেয়ে আমি সেক্রেটারিকে দিলাম। সেক্রেটারি ফর্মটা ফিল আপ করে ব্লকে আমরা পাঠালাম, ব্লক থেকে ডিস্ট্রিক্টে পাঠিয়েছে, এখন ঠিক ভাতা পাচ্ছে। ভাতা পেয়ে এখন তোমার কি মনে হচ্ছে? খুবই আনন্দ আছে কি ওই 600 টাকাই পাইছি মাসে, তো তখন কাপড় কুর্তা করছি কি ডাক্তার পানি কি এক জায়গায় ভালো মন্দ খাইতে দিল কি তেল পানি কি ভালো মন্দ আর কতাই কি। তুমি টাকা পেয়ে কি খুশি আছো? হ্যাঁ খুশি আছি। আর তার সাথে ওই গ্রামে 10 জনেরও পুনরায় ভাতা ব্যবস্থা প্রধান সাহেব করে দেন। এখন ফুলসার ব্যবসা সহ ওই 10 জন খুব আনন্দিত। আমার ভাতটা বন্ধ ছিল। কিভাবে ভাতা হলো? ভাতটা সরিয়ে এসাল, তো ওই যে লাগে সে করাল, তো ভাতটা ফের পাইছি জুলাই মাসে, না ভাতটা পাইছি। কতদিন ভাতা বন্ধ ছিল? এক বছর। তো আসু ভাতাতে আনলো, কোনো মনে কর আমার বিধবা মানুষ, তো পাইছি তখন ভালোই আছি, খুশি আছি, পাইছি সংসারে চালাইছি, সবই করছি। কত টাকা ভাতা পাচ্ছ? 600 টাকা। এখন তুমি খুশি আছো? ওখানে খুশি আছি। 4 মাস পর পুনরায় ভাতা হয়ে যাবার জন্য ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা 9563401156 নম্বরে কল করে ধন্যবাদ জানান। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।